নুরসিয়া নাটোরে ভোগ মণ্ডপর শিলান্যাস কলে কেন্দ্রমন্ত্রী বরগড় জেলা নুরসিয়া নাটোরে শ্রী শ্রী রণেশ্বর রামচণ্ডী মন্দিরের ভোগ মণ্ডপর শিলান্যাস ও সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সভায় মুখ্য অতিথি কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সম্মানিত অতিথি ডক্টর পরশুরাম বারিক, পূর্বতন জেলা পরিষদ অধ্যক্ষ মুক্তা সাহু, সভাপতি ডক্টর বুলু বারিক মঞ্চ পরিচালনা করে, সম্পাদক ভুবনেশ্বর সা, পড়োশী রাজ্য ছত্তিশগড়ের গিরিধারী সাহু, রায়পুরের রাজেশ সাহু ও কুলতা সমাজের সভ্য ও সভ্যা যোগদান করে। ভোগ মণ্ডপ তৈরি 25 লক্ষ টঙ্কা অনুদান করেছেন কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এথিপাই শ্রী প্রধানকে কুলতা সমাজ তরফ ধন্যবাদ দিয়েছি। বরগড় জেলা গাইসলেট রজনীকান্ত সাহুঙ্ রিপোর্ট, একে নিউজ।